renowned and leading business personality of this country who has been contributing a lot to the growth of our national economy since last two decades. Mr. Shohidul Azim, Tini Classic Group er Managing Director ebong onnanno onek samajik protishthaner pashapashi BGME ero Vice President. He's a charismatic leader, ekebari nijer moto kore nijosho style e kaj korte bhalobashen. Amra tar style gulo ajke janar chesta korbo. And of course, you're welcome to enjoy Clear Presence, Eye Style, Nothing to Hide. শহীদুল্লাহ আজিম জীবনের শুরু থেকে আজ অবধি ঢাকা শহরেই বসবাস করছেন। সেন্ট গ্রেগরি থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর স্নাতক ডিগ্রি শেষে বৃত্তি নিয়ে জাপানের টপ ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস লিডারশিপের উপর অধ্যয়ন শেষে দেশে ফিরে নিজের ব্যবসায় মনোনিবেশ করেন। সংসার জীবনে তিনি দুই পুত্র সন্তানের গর্বিত পিতা। বর্তমানে তিনি ক্লাসিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। Thank you, Azim Bhai. What elegant house you live in, Azim Bhai. Thank you, really. You're welcome. Azim Bhai, আমরা আপনার আপনি অনেক বড় একটা প্রতিষ্ঠানের কর্ণধার পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আপনি খুব ক্লোজলি ইনভলভ। How do you start your day? সারাদিন কি কি করেন? In fact, সকালবেলা উঠে আমি একটু নামাজ কালাম করি, করে হালকা একটু জিম করি, একটু মাঝে মাঝে সুইমিং করি সময় থাকলে। তারপরে আমি তৈরি হই আমার কাজে যাওয়ার জন্য। আমার তো দুইটা এন্টিটি আছে, একটা হলো আমার নিজস্ব ব্যবসা, আর একটা আমার বিজিএমকে প্রচুর সময় দিতে হয় বিকজ আই এম ইলেক্টেড বাই দেম। তো আমি 12টা পর্যন্ত আমার অফিসে বসি সকাল থেকে সাড়ে 9টা থেকে। এরপরে আমি বিজিএমই উদ্দেশ্যে যাই, 2টা পৌঁছাই, সেখানে 5টা 6টার মধ্যে থাকি। ব্যাক করে আমি আবার আমার অফিসে আসি, বনানী অফিসে আসি, সেখানে হয়তো আবার 9:30-10টার মধ্যে আমার অফিসে থাকি। তো আমাকে দুটা সময় দিতে হয় ডেলি। আজিম ভাই, আপনার স্কুলিং কোথায় ছিল? আমি মূলত পুরান ঢাকার লোক। আমি সেই সেন্ট গ্রিজ হাই স্কুলে লেখাপড়া করি। আমি সে একটা স্কুলে লেখাপড়ি ইনফ্যান্ট থেকে করে এসএসসি পর্যন্ত। তারপরে আমি আবার কলেজে গুন্ডি পেরিয়ে স্নাতক করি ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে। কলেজ কোনটা ছিল? আমাদের ঢাকা কলেজ থেকে আমি ইনফ্যাক্ট পাস করি, যদি আমি নয়ডায় ভর্তি পরে ঢাকা কলেজ থেকে পাস করি। এবং এরপরে আমি স্নাতক করে জাপানে একটা স্কলারশিপ করি যে টপ ম্যানেজমেন্টের উপরে, যদি এটা আমার কর্মজীবনের সময় সেটা আমার জন্য প্রচুর একটা আমার জীবনে প্রভাব ফেলে, যে আমাদের কাজকর্মের সাথে অনেক রিলেভেন্ট। তো শেখার তো আসলে শেষ নেই, আমি এখনও শিখছি, প্রতিদিনই শিখছি। বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের সঙ্গে একটা ইন্টারাকশন হয়, বিজিবির পক্ষ থেকে আমার যেতে হয়, কথা বলতে হয় অনেক, কথা শুনতে হয় অনেক। তো অভিজ্ঞতা আমার প্রতিদিনই বাড়ে কিছু। আজিম ভাই, আপনি সেন্ট গ্রেগরিয়ান, আপনি ঢাকা কলেজে পড়েছেন বললেন, নটরডেমে পড়েছেন, পুরানো ঢাকায় ছোটবেলা থেকে বড় হয়েছেন, দেন ইউ মাস্ট হ্যাড আ ইন্টারেস্টিং চাইল্ডহুড, ইজেন্ট ইট? হ্যাঁ, তা অবশ্যই। আমাদের হাতে খড়ি হয় সেন্ট গ্রিজ হাই স্কুলে। সেন্ট গ্রিজ হাই স্কুল তৎকালীন সবচেয়ে ভালো স্কুল ছিল ঢাকা শহরে, এবং এই স্কুলে আমাদের মূলত ডিসিপ্লিন মারাত্মকভাবে শিখিয়েছে, আমাদের পাংচুয়ালিটি শিখিয়েছে। আমার স্কুলে বাস্কেটবল খেলা তখন খুব প্রচলিত ছিল, ইন্টার স্কুল খেলা হতো বাস্কেটবলে। আমি অবশ্যই সব খেলাধুলায় অংশগ্রহণ করতাম, স্কুল টিমে খেলতাম, খেলাধুলা লেখাপড়া পাশাপাশি চলতো। এই কারণে কি আপনি বাস্কেটবল ফেডারেশনে তো বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন? আমি বাস্কেটবল ফেডারেশনে প্রায় 8 বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো আমি এখানে যে অবস্থানে আছি, আমি বলবো সমস্ত ক্রেডিট আমি আমার স্কুলকেই দিব, যে এখানে আমাদেরকে সেভাবে ফাউন্ডেশনটা শক্তভাবে তৈরি না করতে পারলে আমি এ পর্যায়ে হয়তো আসতে পারতাম না। আপনার ফ্যামিলির ব্যাপারে জানতে চাই, আপনার পুরানো ঢাকার ফ্যামিলি, আপনার এখনকার ফ্যামিলি। আমার ফ্যামিলি ইনফ্যাক্ট আমার 2 ছেলে আছে, এবং আমার বড় ছেলেও ব্রিস্টল ইউনিভার্সিটি ইউকে থেকে লেখাপড়া করে এসছে, আমার ছোটো ছেলেও ইউনিভার্সিটি পেরিয়ে আমার দুজনে আমার ব্যবসা দেখে, এই জন্য আমি একটু মোটামুটি রিলিফ পর্যায়ে আছি। আপনার ওয়াইফ ভাবি? ওনারও একটা পার্সোনাল একটা ব্যবসা আছে, প্রায় 15 বছর ধরে ব্যবসা চালাচ্ছে ধানমন্ডিতে। আমার ছেলের বড় ছেলের বউ, সেও বাংলালিঙ্কে এরিয়া ম্যানেজার, সে চাকরি করে। ছোটো ছেলে বউ কিছুদিন বিয়ে হলো, সে একটা চাকরি করতো। কাজ যেদিন থাকে না কিংবা লেজার টাইম, বন্ধের দিনগুলোতে আপনি কীভাবে সময় কাটান? আমি বন্ধের দিনও ঘরে
আলসে আমি করে বসে থাকি না, আমি কোনো না কোনো কাজ আমি থাকি। হয়তো আমি কাজটা এইভাবেই সেট করি যে বন্ধের দিনে আমি ওই কাজটা করবো। লেজার টাইমে ফ্যামিলির সঙ্গে বসে হয়তো টিভি দেখি, দেশের বাইরে মাঝে মাঝে যাই ফ্যামিলি সহ, ব্রেক নিই ছোটোখাটো দুই চার পাঁচ দিন, দেশে বিদেশে আমরা ঘুরি, তো এটা আমাদের সময় ভালো সময় কাটে। সাধারণত এই ট্রাভেল করতে গেলে কোন জায়গাটা আপনার ফেভারিট দেশের বাইরে? দেশের বাইরে ইউরোপে আমেরিকা আমার সব জায়গায় গিয়েছি, তো আমার কাছে বেশি ভালো লেগেছে যে জার্মানিতে, জার্মানির সেই হামবুর্গ বা এইসব এলাকায় আমার ওয়াইফ আমার ফ্যামিলিও খুব পছন্দ করে। পোশাকের দিকে যদি আমি বলি যে কোন ব্র্যান্ড আপনি পছন্দ করেন? আমি একটু সিম্পল থাকতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে ক্যাজুয়াল ব্র্যান্ডের ভিতরে আমি জারা, মাসিমো দুতি। যখন স্যুট পরেন? আর না, যখন স্যুট যখন একটু ফর্মাল কিছু পরতে হয় তখন আমার হুগো বস আমি প্রেফার করি। পারফিউমের দিকে আমি টম ফোর্ড, পোলো ব্ল্যাক। আজিম ভাই, আমরা আপনার বাসায় আসলাম, আমরা এরপরে আপনার অফিসে যাব, বাসা নিয়ে কথা বলার পরে আপনি যদি অ্যালাউ করেন তাহলে আমরা আপনার অফিসের দিকে যেতে পারি এখন। চলেন আমরা একটু হালকা নাস্তা করি, তারপরে আমরা যাব। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। মিস্টার শহীদুল্লাহ আজিমের পার্সোনাল অনেক কিছু আমরা জানছিলাম, আপনি তার সাথে লম্বা সময় ধরে আছেন, তার যদি জানতে চাই মানে হাউ ইজ হি, ফ্যামিলিতে সময় দেন কি না? দেয়, যখন আমাদের সময় লাগে অবশ্যই দেয়, সবসময় দেয়, প্রায় সময় কাজে ব্যস্ত থেকে বেশিরভাগই ব্যস্ততার সময় আমিও বিরক্ত করি না, তারপরেও সময় দেয়। ভাইয়া, দেশের বাইরে যখন আপনারা যান, আপনারা যখন ট্রাভেল করেন, একেবারেই দেশি খাবার উনি পছন্দ করেন যেটা আমি বুঝলাম সব বেলাতেই, দেশের বাইরে গেলে আপনার কী জাতীয় ফুড প্রেফার করেন? আমার মনে হয় আমরা যে দেশে যাই সেই দেশে খাওয়াটা খেতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন ভাতটা তো সবসময় আমরা খাই, মনে করেন কোনো সময় গেলাম থাইল্যান্ড গেলে আমরা থাই ফুড খাই, ইটালি গেলে আমরা ইটালি ফুড খাই। আমরা একটু ভিন্নতা আনতে চেষ্টা করি যে সবসময় একই খাওয়ার মাঝে এই কিউটা কাটানোর জন্য। আমার ছোটো ছেলের ওয়াইফ, আমার বড় ছেলের ওয়াইফ সৌমি, এটা আমার একমাত্র নাতি। হ্যালো আসলান। হ্যালো, হ্যাঁ ভাবি, আপনারা বাসায় একেবারেই বাঙালির খাবার যেগুলো সেগুলো খেয়ে থাকেন, দেশের বাইরে গেলে ওখানকার লোকাল ফুড আপনারা টেস্ট করেন, ভাইয়ার জন্য স্পেশাল কোনো ডিশ আপনি করেন যেটা তিনি খুব পছন্দ করেন? ইলিশ মাছ আর সরিষা পাতাতে বেশি পছন্দ করেন। দেশি খাবার, একেবারে দেশি খাবার, মাছে ভাতে বাঙালি। ট্রাভেল যখন করেন ভাইয়া, বাংলাদেশের ভেতরে কোন জায়গাগুলো পছন্দ আপনার? আমরা ইন মেন টাইম আমরা কক্সবাজারে গেছি অনেকবার, তারপরে সিলেটে বিভিন্ন রিসোর্টগুলো আমরা গিয়েছি সব ফুল ফ্যামিলি। কোনো অকেশন, কোনো বাহানা তৈরি করে যেতে হয় আর কি, একটু ব্রেক নিয়ে দু তিন দিন, দেশের ভিতরে আমরা দু তিন দিনে বেশি যাই না, দু তিন দিন একটু ব্রেক নিই। এরপরে আমরা তো যাবো আপনার অফিসে, সো আপনি কি একটু রেডি হয়ে নেবেন অফিসের জন্য? হ্যাঁ, আমি অ্যালাউ মি, হ্যাঁ ইফ ইউ অ্যালাউ মি, অফকোর্স, যে আপনি পারমিশন দিলে আমরা আপনার বাসাটা একটু ঘুরে দেখতে চাই। Thank you.
Dear viewers, you are watching Clear Presents iStyle Nothing to Hide. আমরা একটা ছোট কমার্শিয়াল ব্রেকে যাব। কমার্শিয়াল ব্রেক থেকে ফিরে আমরা দেখব মিস্টার শহীদুল্লাহ আজিমের অফিস টু সি দা এনভায়রনমেন্ট হি ওয়ার্ক ইন। প্লিজ স্টে উইথ আস। iStyle সৌজন্যে ক্লিয়ার। Back to Clear Presents iStyle Nothing to Hide. Classic Group er shobgulo factory Gazipure corporate office Bonani 11 number e nijeder building Classic Center e amra ekhane eshechi Mr. Shohidul Azim er sathe diner baki ongsho amra ekhanei katabo. ক্লাসিক গ্রুপ একটা বড় কন্ট্রিবিউশন আছে গত দুই দশক ধরে ইকোনমিতে, আমাদের ইকোনমিতে। শুরু করেছিলেন কিভাবে? ইনফ্যাক্ট আমরা আর্লি 90s-এ আমরা শুরু করি। আমার ব্যবসাটা শুরু হয় বাইং হাউস থেকে এবং আই এম সেলফ মেড ম্যান, স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ। বাইং হাউস থেকে ফ্যাক্টরি নিয়ে আসলাম। আমি বুঝলাম যে ট্রেনিং ব্যবসা সবসময় একটা স্টেবল হয় না, তো সাস্টেনেবিলিটির জন্য আমার ফ্যাক্টরি দরকার, আমার নেক্সট জেনারেশনের জন্য। তো আমরা আমার ফ্যাক্টরি করলাম। এখন আমাদের তিনটা ফ্যাক্টরি আছে, বটম এবং টপসে দুটি। তো এখানে আমরা প্রতি বছর অ্যাবাউট 45-50 মিলিয়ন ডলার টার্ন ওভার আমাদের আছে। আমি যদি জানতে চাই যে ব্যক্তিগতভাবে আপনি ক্লাসিক গ্রুপের ওনার, ইউ আর দ্য চিফ, সোসাইটিতে আপনাদের কন্ট্রিবিউশন কী আছে? আমাদের নিজস্ব একটা মাদ্রাসা আছে যেখানে ছোট 50টা বাচ্চা সারা বছর থাকে। তাছাড়া আমাদের মসজিদ যদি আমরা এখানে করি, প্লাস অনেকগুলো ছেলেকে, বাচ্চা ছেলেদের আমরা পিক করি, পিক করে নিয়ে তাদের এডুকেশন লেভেলে শেষ না করব তো আমাদের পাশেই থাকে। এরকম বেশ কয়েকটা ছেলে আমি ক্লাস 5-6 থেকে নিয়েছিলাম। তারা একটা ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছে। ক্লাসিক গ্রুপ বাদেও আপনার আর একটা আইডেন্টিটি আছে, আপনি বিজিএমইয়ের সাথে খুব ডিরেক্টলি ইনভলভ, আপনি ভাইস প্রেসিডেন্ট। ওখানকার কন্ট্রিবিউশন, সোশ্যাল রেসপন্সিবিলিটি, কিংবা রানা প্লাজার পরে স্পেশালি এমন কি কাজ করেছেন যেটার জন্য আপনি বললেন যে চ্যালেঞ্জগুলো ছিল এই ইন্ডাস্ট্রির, চ্যালেঞ্জগুলো এখন কম্পারেটিভলি অনেক কমে গেছে? রানা প্লাজার পরে ইমেজ সংকটে আমরা ভুগছিলাম। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনারে গিয়েছি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমাদের স্টেক হোল্ডার মিটিং ছিল, সেখানে আমরা পার্টিসিপেট করেছি বিভিন্নভাবে। আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে ছিলেন, বাণিজ্য মন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন। তো আমরা আমাদের দেশকে এক্সপোজ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা চেষ্টা করেছি 2 আড়াই বছরে বিজেপি বডি থেকে। তো গ্লোবালি আমরা আমাদের ইন্ডাস্ট্রি এখন কিন্তু আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। নতুন কোনো শিল্পোদ্যোক্তা যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চান তার কি কোনো অপরচুনিটি আছে? পৃথিবীতে যে এক্সপোর্ট হয় তা কিন্তু অনলি 5% আমরা দখল করি বাংলাদেশ। চায়না যেমন 38% পৃথিবীতে এই আর্মি সেক্টরটা দখল করে আছে, তো আমরা 5% থেকে আমরা চিন্তা করছি যদি 8% গেলে আমরা মধ্য আয়ের দেশে হব, 50 বিলিয়ন ডলার এক্সপোর্ট করব। তো এখানে অনেক সুযোগ আছে। মাউন্ট এলিজাবেথ হসপিটালের একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, যেখানে দেখছিলাম যে ইফ আই এম নট রং ইউ আর মিস্টার শহীদুল্লাহ আজিম, আপনি আপনার কিডনিটা ডোনেট করেছেন টু ইউর ওয়াইফ। এটা একটা সিচুয়েশন হয়েছিল এরকম যে আমার ওয়াইফের প্রায় 8 বছর ওনার 2টা কিডনি ফেলিয়ে ছিল, অনলি 20% কাজ করতো। তো লাস্ট স্টেজে দেখা গেলো তার কিডনি ক্রিটিনাইন প্রায় 16 হয়ে গেছে। তো ডক্টর জিজ্ঞেস করলাম, ডক্টর এখন কী করতে হবে? ইউ হ্যাভ টু গো ফর ট্রান্সপ্ল্যান্ট। আমি বললাম কবে? ইফ পসিবল ইয়েস্টারডে। তো এত গুরুত্ব সে আমাকে বললো। আমি তো চিন্তা করলাম দেশে আসবো, আবার সে কিডনি সংগ্রহ করা, টিস্যু মিলে কি না, রক ব্লাড গ্রুপ মিলে কি না। আমি জানতাম যে আমারটা মিলবে না, আমারটা এ পজিটিভ, আমার ওয়াইফে বি পজিটিভ।
তার ডাক্তারকে আমি রিকোয়েস্ট করলাম যাতে ওয়াই রুজে চেক মাই ওয়ান দেখো তুমি চেক করে দেখতে পারো যে আমার ব্লাড গ্রুপ যদি মিলে ডাক্তার আমাকে পরদিন বললো যে ইউ আর ভেরি গুড নিউজ যে তোমারটা হবে তা আমি খুব খুবই আনন্দিত হলাম খুব খুশি হলাম যে কারোর হাত পা আমাকে ধরতে হবে না কারোর কাছে রিকোয়েস্ট করতে হবে না আমাকে আমি দিব তো এই ব্যাপারে আমি কিন্তু একটু খুব গোপনেই রেখেছিলাম আমার ফ্যামিলিকে আমি ভাই বোনদেরও বলিনি কিন্তু আমার ভাই বোনদের মধ্যে আমি সবচেয়ে ছোট দেও ডেলাও যে বলবে না অসম্ভব এটা করতেই পারবো না আমি একটা রিস্ক নিলাম এবং চিন্তা করলাম ইজ মাই ডিউটি আমি আমার ওয়াইফ আমাকে প্রায় 30 বছর সঙ্গে দিয়েছে ওয়াইল শি ইজ ইন প্রবলেম আমি কিন্তু ছুড়ে ফেলবো তা আমি এটা একটা ছিল মাথায় একটা চিন্তা করলাম মানুষের ধারণা ছিল আমার একটা অঙ্গ দিলে মানুষ মারা যাবে বা ইত্যাদি ইত্যাদি আমার তো অনেক কিছুই হয়নি প্রতিদিন আমার রুটিন আছে আমি এই 4-5 বছর হয়ে গেল আমি একদিনও কোনো ব্যাড ফিল করি নাই যে আমার কিডনি দেওয়া হলো আমি কি দুর্বল হয়ে গেছি আমার কিছু কোনো ফিল হয়নি আমি খুব ভালো আছি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শহীদুল আজিম ইউ আর মোস্ট ওয়েলকাম রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট থ্যাংক ইউ চলো দেখা হবে ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড নেক্সট এপিসোডে আমরা আমাদের বিজনেস কমিউনিটি থেকে অন্য কোনো ইনফ্লুয়েন্সিয়াল হাইলি রেসপেক্টেড পার্সোনালিটিকে নিয়ে আসব তার লাইফস্টাইল সম্পর্কে জানব অ্যান্ড আনটিল উই সি ইউ এগেইন আই উইশ ইউ আর ভেরি গুড উইক প্লিজ টেক কেয়ার স্টাইল সৌজন্যে ক্লিয়ার